ফলের রাজা আম খেতে আমরা সবাই ভালোবাসি। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ম্যাঙ্গো চকো চিপস কেক। প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ সানফ্লাওয়ার অয়েল, 1 কাপ কনডেন্স মিল্ক, 1 কাপ আম। এবার পুরোটার একটা পিউরি তৈরি করে নিচ্ছি। একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে পিউরিটা কতটা ঘন হয়েছে। এবার পিউরিটাকে একটা বোলে আমি নিয়ে নিলাম। এরপর 1.5 কাপ ময়দা আর 1 টেবিল চামচ বেকিং পাউডার একসাথে একটা ছাঁকনিতে দিয়ে ছেঁকে নেব। এইভাবে ছেঁকে নিলে ময়দা আর বেকিং পাউডারটা ভালোভাবে মিশে যায়। এর মধ্যে আমি উটিজিটাকেও প্রিহিট করতে বসিয়ে দেব 10 মিনিটের জন্য 180°C। প্রেশার কুকারে কিভাবে বানাবেন সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা একটু দেখে নেবেন। এবার নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ চকো চিপস, আর এই চকো চিপস গুলোতে মিশিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ময়দা। এইভাবে চকো চিপস গুলোতে যদি আমি ময়দা মিশিয়ে দিই তাহলে বেকিং এর টাইমে চকো চিপস গুলো কিন্তু ওপরে থাকবে, নিচে চলে যাবে না। একটা বাটার পেপারকে আমি মোল্ডের শেপ অনুসারে কেটে নিয়েছি। বাটার পেপারটাকে মোল্ডে ঠিকঠাক ভাবে বসিয়ে একটু তেল আমি ধারগুলোতে লাগিয়ে দেব। তাহলে বেকিং এর পরে আমি যখন কেকটাকে পাত্র থেকে তুলব তখন আমার তুলতে খুব ইজি হবে। এবার আমের পিউরির মধ্যে দিয়ে দেব ছেঁকে রাখা ময়দাটা। আপনারা স্টেপ গুলো কিন্তু পরপর পরপর ফলো করবেন। এবার ভালোভাবে কাটপট মেথডে আমি মিশিয়ে নেব। প্যাচুলাটা কিন্তু একদিকেই ঘোরাবেন, যেমন খুশি ঘোরাবেন না, তাহলে কিন্তু কেকটা ফুলবে না। যদি আমের পিউরি আর ময়দাটা আগে মিশিয়ে রেখে অন্য কাজগুলো করেন তাহলে কিন্তু কেকটা যথার্থভাবে ফুলবে না, কারণ ময়দাটার মধ্যে বেকিং পাউডার মেশানো আছে। আর আপনি যখনই আমের পিউরির মধ্যে আপনি ময়দাটাকে মিশিয়ে দিচ্ছেন তখন ওটা রিয়াক্ট করতে স্টার্ট করবে, তাই এই পর্যায়ে কিন্তু কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে। আমার মেশানো হয়ে গেছে, এবার ব্যাটারটাকে মোল্ডে আমি ট্রান্সফার করে দিচ্ছি। ভালো করে মোল্ডে ছড়িয়ে নিলাম, 10 থেকে 12 বার ট্যাপ করব। ট্যাপ করলে কি হয়, বাবেল যেগুলো থাকে সেগুলো বেরিয়ে যায়, আর ট্যাপিংটা কিন্তু মাস্ট, এটা কিন্তু করবেন। সব শেষে চকো চিপস দিয়ে আমি ডেকোরেট করে নেব। আম আর চকো চিপস একসাথে মিশে একটা দারুণ স্বাদের সৃষ্টি করে, বাড়িতে ট্রাই করলেই আপনারা বুঝতে পারবেন। কেক তৈরির জন্য সবসময় হিটটা নিচের দিক থেকেই দিতে হয়, ওপর থেকে কখনো দেবেন না। মেশিনটা 180°C লোয়ার রডে 35 মিনিট সেট করে নিচ্ছি। 35 মিনিট পর আমি বের করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আজকে দারুণ টেস্টি ম্যাঙ্গো চকো চিপস কেক। একটা ছুরি দিয়ে সাইডগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। দেখছেন নিচেটাও কিন্তু কত সুন্দর হয়েছে। তাহলে কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, নমস্কার।